আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা সামনের দিনগুলোতে নিজেদেরকে প্রস্তুত করছো পঞ্চায়েত কর্মী নিয়োগের জন্য তোমরা জানো যে ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েতের যে তিনটি স্তর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ তো প্রত্যেকটি স্তরেই নিয়োগ হতে চলেছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলোতে এবং ভ্যাকেন্সি কোথায় কতটা কি পদে রয়েছে সেগুলো আমি শেয়ার করেছি এর আগে ভিডিওতে এবং কীভাবে অ্যাপ্লাই করবে কবে থেকে কবে অ্যাপ্লাই চলবে কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্য শিক্ষাগত যোগ্যতার দরকার রয়েছে বয়স কি রয়েছে বেতন কি রয়েছে সিলেবাস কী রয়েছে সমস্ত বিষয়গুলো শেয়ার করেছি তো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা তোমরা দেখবে অবশ্যই তার আগে একটা কথা বলি যে এই মুহূর্ত পর্যন্ত অর্থাৎ আজকের টেন্থ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আজকের ডেট পর্যন্ত অ্যাপ্লিকেশন কোনো জেলাতেই শুরু হয়নি অ্যাপ্লিকেশান খুব তাড়াতাড়ি করে শুরু হবে এই মুহুর্তে সারা পশ্চিমবঙ্গের জন্য একটি আলাদা ওয়েবসাইট তৈরি করা হচ্ছে এই রিক্রুটমেন্টটার জন্য তো যখন এই ওয়েবসাইটটি চালু হয়ে মানে তৈরি করা সম্পন্ন হবে তখন প্রত্যেকটি জেলা থেকে জেলার যে গভর্নমেন্ট ওয়েবসাইট থাকে জেলার যেটা অফিসিয়াল ওয়েবসাইট থাকে সেখানে নোটিশ প্রকাশ হবে নোটিশ প্রকাশ হলে সেই খবরটাও তোমরা নিঃসন্দেহে আমার চ্যানেল থেকে পাবে তো নোটিশ প্রকাশ হওয়ার পরে ক্যান্ডিডেটদের প্রথমে হচ্ছে যেটা করতে হবে সেটা হলো যে সেই ওয়েবসাইট যেটা তৈরি করা হচ্ছে সেই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে নিজের নাম মোবাইল নাম্বার ইমেল আইডি ইত্যাদি বিভিন্ন রকম ব্যক্তিগত তথ্য দিয়ে এবং সেখান থেকে আইডি পাসওয়ার্ড তৈরি হবে সেই আইডি পাসওয়ার্ডটা খুব যত্ন সহকারে লিখে রাখতে হবে কারণ এই চাকরির একদম শেষ মুহূর্ত পর্যন্ত সেই আইডি পাসওয়ার্ডের দরকার হবে এবং ইমেল আইডি মোবাইল নাম্বার সেগুলো চেঞ্জ করা যাবে না কারণ পরবর্তীতে যোগাযোগ ইমেল আইডি এবং মোবাইল নাম্বারের মাধ্যমেও করা হবে এস এর মাধ্যমে করা হবে এছাড়াও অফিশিয়াল ওয়েবসাইটে তো নোটিশ প্রকাশ হবেই তো যখন রেজিস্ট্রেশন হয়ে গেল সেই ওয়েবসাইটে আমরা করে ফেললাম তারপরে নিজের একটি প্রোফাইল তৈরি করতে হবে প্রোফাইলের মধ্যে নিজের শিক্ষাগত সম্পূর্ণ যোগ্যতা সম্পূর্ণ যোগ্যতার সম্পর্কে জানাতে হবে যা যা শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং সেগুলো সাপেক্ষে ডকুমেন্ট আপলোড করতে হবে স্ক্যান করে আর কখনোই হচ্ছে মোবাইল থেকে করবে না এটা ক্যাফে থেকে করতে হবে অনেকে মোবাইল থেকে করতে গিয়ে অনেক রকম ভুল করে এবং সেক্ষেত্রে অনেকের প্রার্থীপদ বাতিল হয়ে যায় তোমরা যেন মাদ্রাসা পুলিশ কমিশনে বারো হাজার ক্যান্ডিডেট শুধু পরীক্ষা দিতে পারেনি তারা অ্যাপ্লিকেশন ভুল করেছিল একজনই একাধিক পরীক্ষায় বসতে পারবে আর যেটা হলো যে পরীক্ষা একই দিনে হবে ফলে তুমি যদি তিনটা পোস্টে অ্যাপ্লাই করো আর তিনটা পরীক্ষা তিনটা শহরে হয় সেক্ষেত্রে হয়তো দেখা গেল যে তিনটা পরীক্ষাতে বসতে পারছো না তাই কোনটাতে অ্যাপ্লাই করবে কোনটাতে করবে না এটা খুব ভালো করে আগের থেকেই চিন্তাভাবনা করে নিতে হবে যেন পরবর্তীতে সমস্যা না হয় তো এই হলো দেখো এবার এক কিছু প্রশ্ন উত্তর যেগুলো আমি পিডিএফ শেয়ার করেছি অনেকেই পিডিএফ পারচেস করেছে তো যদি প্রয়োজন মনে করো অবশ্য অবশ্যই পিডিএফগুলো কিনে নাও প্রথম প্রশ্নটি দেখো জাতিসংঘের ব্যবহৃত ভাষা কি তো জাতিসংঘে যে সমস্ত ভাষাগুলো ব্যবহার করা হয় সেটা হলো ইংরেজি ফরাসি রুশ স্প্যানিশ আরবি ও চীন আঠাশ নম্বর প্রশ্নটা এবার উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো উনত্রিশ নম্বর প্রশ্নটি বলা হয়েছে যে ভুল জোড়াটি শনাক্ত করুন ইউরোপিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন প্যারিস নাকি নর্থ আটলান্টিক টিটি অর্গানাইজেশান ব্রাসেলস অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ দুবাই অর্থাৎ যেটা এখানে ব্যাপারটা হয়েছে যে কোনটা সদর্তর কোথায় রয়েছে বা কোন কোন শহরের সঙ্গে এটা নামটা জড়িত সেটাকে জিজ্ঞেস করা হয়েছে যে এখানে ভুল যে জোড়াটি রয়েছে সেটা শনাক্ত করুন তো এখানে বাকি সবগুলোই ঠিক আছে অপশ যেটা গ নম্বর অপশন রয়েছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ কান্ট্রিজ দুবাই সেটা হচ্ছে ভুল ইউরোপিয়ান পার্লামেন্টের সদর দপ্তর কথায় ইউরোপিয়ান পার্লামেন্টের সদর দপ্তর কোথায় তো এটা সঠিক উত্তর হলো ব্রাসেলস ইউরোপিয়ান পার্লামেন্টের সদর দপ্তর হলো ব্রাসেলস এরপরে আরও কিছু প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি দেখো অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বড় ধাক্কা বড়ো ধাক্কা এটাকে কোডিশনে রাখা যায় বিগ পুশ ধারণাটির প্রবর্তন কে করেন তো রোডস্টাইন রোডনস্টাইন রোডান রোডনস্টাইন রোডান অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বড়ো ধাক্কা বা বিগ পুশ কথাটির ধারণাটির প্রবর্তন করেন পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে হন পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হন প্রধানমন্ত্রী প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কোনটি প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা তোমরা জানো পাঁচ বছরের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয় এবং প্রথম স্বাধীন ভারতের যে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছিল সেটা হচ্ছে উনিশশো একান্ন সাল থেকে উনিশশো সাল এই সময়ের মধ্যে প্রথম পরিকল্পনাকালে কৃষি উৎপাদনের পরিমাণ কত শতাংশ বৃদ্ধি পায় তো এটা সঠিক উত্তর হলো অপশান সি শতকরা উনিশ পার্সেন্ট মানে উনিশ পার্সেন্ট আর কি প্রথম পরিকল্পনাকালে কৃষিজ উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় উনিশ পার্সেন্ট দ্বিতীয় পরিকল্পনায় সরকারি উদ্যোগের ক্ষেত্রে কত কোটি বরাদ্দ করা হয় কত কোটি টাকা বরাদ্দ করা হয় চার হাজার আটশো কোটি টাকা দ্বিতীয় পরিকল্পনায় সরকারি উদ্যোগের ক্ষেত্রে কত কোটি টাকা বরাদ্দ করা হয় চার হাজার আটশো টাকা তোমরা দেখতেই পাচ্ছ যে পিডিএফগুলো তোমরা কিনবে আমার কাছ থেকে সেগুলোতে কত সুন্দর করে প্রশ্ন উত্তরগুলো সাজিয়ে দেওয়া রয়েছে বেশি ঝামেলার কোনো ব্যাপার নেই খুব সহজে তোমরা এই প্রশ্নগুলো মুখস্থ করতে পারবে এবং এগুলো হচ্ছে এই পরীক্ষার যে প্রস্তুতি তার জন্য ভীষণ ইম্পর্টেন্ট তোমরা বাংলা জি কে ইংরেজি অঙ্ক পঞ্চায়েত সমস্ত বিষয়ের উপরে পিডিএফ পাচ্ছ তো অবশ্য অবশ্যই তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো যদি পিডিএফগুলো প্রয়োজন হয় দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কত ছিল উনিশশো একান উনিশশো ছাপ্পান্ন সাল থেকে উনিশশো একষট্টি সাল পর্যন্ত ঘূর্ণমান পরিকল্পনার সময়কাল কোনটি ঘূর্ণমান পরিকল্পনার সময়কাল উনিশশো আটাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত চতুর্থ পঞ্চ পঞ্চবার্ষিক পরিকল্পনা সময়কাল উনিশশো উনসত্তর সাল থেকে উনিশশো চুয়াত্তর সাল পর্যন্ত চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনায় খসড়া রচনককেই করেন অধ্যাপক গ্যাডগিল কোন পরিকল্পনাকে জনগণের পরিকল্পনা বলা হয় পঞ্চম পরিকল্পনাকে কোন পরিকল্পনাকে জনগণের পরিকল্পনা হয় পঞ্চম পরিকল্পনাকে তোমরা জানো যে এই প্রশ্নগুলো চাকরির বিভিন্ন পরীক্ষা পার্ব করে আসে এবং যদি ছটে উত্তর জানা না থাকে তাহলে কিন্তু নাম্বারটা পাওয়ার একটু অসাধ্য হয়ে যায় পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কোনটি পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল হল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পঞ্চম পঞ্চ পরিকল্পনার দুটি প্রধান লক্ষ্য ছিল দারিদ্রতা দূরীকরণ দারিদ্র দূরীকরণ এবং স্বনির্ভর স্বনির্ভরশীলতা অর্জন দারিদ্র দূরীকরণ এবং স্বনির্ভরশীলতা অর্জন এটা হচ্ছে পঞ্চম দুটি লক্ষ্য প্রধান দুটি লক্ষ্য এবার আরও কিছু প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখে নাও এগুলোও ভীষণ ইম্পর্টেন্ট অর্থনীতি থেকে উন্নয়নের ক্ষেত্রে টেক অফ পর্বের ধারণা কে দিয়েছিলেন অধ্যাপক রষ্ট উন্নয়নের ক্ষেত্রে টেক অফ পর্বে ধারণা দিয়েছেন অধ্যাপক রষ্ট ভারতের কোন কোন টাকশালে মুদ্রা তৈরি হয় তো এটা সঠিক উত্তর হচ্ছে ত্রিচি মুম্বাই এবং কলকাতা ভারতের কোন কোন টাকশালে মুদ্রা তৈরি হয় মুদ্রা তৈরি হয় ত্রিচি মুম্বাই এবং কলকাতাতে যা মাথাপিছু জাতীয় উৎপাদনের ভিত্তিতে বিশ্বব্যাংক পৃথিবীর দেশগুলিকে কয়টি ভাগে ভাগ করেছে তিনটি ভাগে ভাগ করেছে মৌসুমি বেকারত্ব কোন মৌসুমি বেকারত্ব কোন ক্ষেত্রে দেখা যায় কৃষিক্ষেত্রে দেখা যায় মানব সমাজের উন্নয়ন ও বিকাশের গতিপথকে কার্ল মার্কস ভাগ করেছেন পাঁচটি ভাগে মানব সমাজের উন্নয়ন ও বিকাশের গতিপথকে কার্ল মার্ক্স ভাগ করেছেন পাঁচটি ভাগে স্বল্পোন্নত দেশের ক্ষেত্রে দেশের পক্ষে পুঁজি নিবিড় উৎপাদন কৌশল অবাঞ্ছিত স্বল্পোন্নত দেশের পক্ষে পুঁজি নিবিড় উৎপাদন কৌশল অবাঞ্ছিত বলেছেন কার্ল মার্কস বিশ্ব গ্রামীণ রোজগারি সৃষ্টির জন্য বিশ্ব গ্রামীণ রোজগারি সৃষ্টির জন্য এই পরিকল্পনা কোথায় চালু হয়েছিল পশ্চিমবঙ্গ বিশ্ব গ্রামীণ রোজগারি সৃষ্টির জন্য এই পরিকল্পনা কোথায় চালু হয়েছিল সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ তো এটার সামনে আরেকটা কোশ্চেন ছিল সেটার সঙ্গেই এটা সম্পর্ক রয়েছে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় দুর্গাপুর ভিলাই ও রাউরকল্লার লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল তো এটা দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়ে দুর্গাপুর ভিলাই ও রাউরকেল্লায় লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছিল এটা হলো দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা এবার এই প্রশ্নটার সঙ্গে দেখো এখানে একটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যাংক কবে কাজ শুরু করে সেটা হচ্ছে উনিশশো সালের জুন মাসে উনিশশো ছেচল্লিশ সালের জুন মাসে তো আগের প্রশ্নটির সঙ্গে যে প্রশ্নটি সংযুক্ত সেটা হলো বিশ্ব গ্রামীণ রোজগারি সৃষ্টির জন্য এই পরিকল্পনা অর্থাৎ দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রথ চালু হয়েছিল সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারে হিসেবে হিসাব অনুসারে ভারতের অর্থনীতি পৃথিবীর মধ্যে কততম স্থানে রয়েছে দশম স্থানে রয়েছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার অনুসারে ভারতের অর্থনৈতিক পৃথিবীর মধ্যে দশম স্থানে রয়েছে ভারতের ছদ্মবেশী বেকারত্ব প্রধানত কোন ক্ষেত্রে অধিক দেখা যায় কৃষিক্ষেত্রে ভারতের ছদ্মবেশী বেকারত্ব প্রধানত কোন ক্ষেত্রে দেখা যায় সেটা হল কৃষিক্ষেত্রে কোন রাজ্যের মাথাপিছু জাতীয় আয় সর্বাধিক পাঞ্জাব কোন রাজ্যের মাথাপিছু জাতীয় আয় সর্বাধিক সেটা হলো পাঞ্জাব বহুজাতিক সংস্থা কোনটিকে বলা হয় যে কোম্পানি বিভিন্ন দেশে ব্যবসা করে যে কোম্পানি বিভিন্ন দেশে ব্যবসা করে সেটা হচ্ছে বহুজাতিক সংস্থা দেখো ছায়াছবি থেকে দুই একটা প্রশ্ন রয়েছে চলচ্চিত্র থেকে পৃথিবীর প্রথম সবাক চলচ্চিত্র তৈরি হয় কত সালে উনিশশো সালে পৃথিবীর প্রথম সবাক চলচ্চিত্র তৈরি হয় কত সালে উনিশশো সালে প্রথম সবাক চলচ্চিত্র চিত্র কে তৈরি করেন ওয়ার্নার ব্রাদার্স ওয়ার্নার ব্রাদার্স প্রথম সবাক চিত্র তৈরি করেন চার্লি প্রথম কোন ছবিতে অভিনয় করেন মেকিং আ লিভিং মেকিং আ লিভিং ছবিতে চার্লি প্রথম অভিনয় করেন হিটলারকে বিদ্রুপ করে চার্লি কোন ছবি তোলেন সেটা হলো দ্য গ্রেট ডিকটেটর দ্য দ্য গ্রেট ডিরেক্টর সরি ডিক্টেটার হ্যাঁ দ্য গ্রেট ডিক্টেটার প্রথম পূর্ণ দৈর্ঘ্যের অ্যানিমেটেড ছবির নাম কী তো প্রথম পূর্ণ দৈর্ঘ্যের অ্যানিমেটেড ছবি হলো স্নো হোয়াইট অ্যান্ড সেভেন ডুয়ার্ভস স্নো হোয়াইট অ্যান্ড সেভেন ডুয়ার্ভস হল প্রথম পূর্ণ দৈর্ঘ্যের একটি অ্যানিমেটেড ছবি সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর অপরাজিতা আর অপুসংসার এর আবহ সঙ্গীত রচনা করেন পণ্ডিত রবিশঙ্কর সত্যজিৎ রায়ের পথের পাঁচালী অপরাজিতা আর অপসংসারের আবহ সঙ্গীত রচনা করেন পণ্ডিত রবিশঙ্কর বাংলা চলচ্চিত্রের প্রথম বাংলা চলচ্চিত্রের নাম কী সেটা হলো বিলব মঙ্গল প্রথম বাংলা চলচ্চিত্রের যেটা নাম ছায়াছবি ফিল্ম সেটা হলো বিলব মঙ্গল কোন অঞ্চলকে বিশ্ব চলচ্চিত্রের কেন্দ্র বলা হয় হলিউডকে তোমরা জানো যে ক্যালিফোর্নিয়াতে রয়েছে হলিউড সেটা হচ্ছে বিশ্ব চলচ্চিত্রের কেন্দ্র বলা হয়ে থাকে বিশ্ব চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ পুরস্কার কি নামে অভাবিত অস্কার বিশ্ব চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ পুরস্কার নামে অভিত হয় অস্কার কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্রকে কি পুরস্কার দেওয়া হয় গোল্ডেন লাইন কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র চলচ্চিত্র কী পুরস্কার দেওয়া হয় গোল্ডেন লাইন তো এই ছিল কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি তোমাদের এগুলো কাজে লাগবে যদি পিডিএফ নিতে হয় তাহলে অবশ্য অবশ্যই তোমরা আমার সঙ্গে কথা বলো তোমাদের এই পিডিএফগুলো পেলে আশা করব তোমাদের প্রস্তুতি অনেকটা ভালো হবে এবং যেভাবে আমি পড়তে বলবো এবং সেভাবে তোমরা যদি পড়ো তাহলে তোমাদের প্রস্তুতি নিঃসন্দেহে খুব ভালো হবে এবং তোমার পরীক্ষাতে লিখিত পরীক্ষায় পাশ করে যাবে ধন্যবাদ সকলকে যেটা ভিডিওটি একদম মনের সহকারে শেষ পর্যন্ত দেখলে পরবর্তী এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নেই তোমাদের সঙ্গে আরও কথা হবে